আছি কিন্তু আমি কপাটপাড়াতে, আর কপাটপাড়ার পেছনে দেখতে পাচ্ছ বেশ বড় একটা মন্দির, আর এখানেই কিন্তু গ্রামের পুজো উপলক্ষে আজকে রয়েছে কিন্তু বক্সের কম্পিটিশন, তো কাল থেকে অবশ্যই হচ্ছে। তো আজকে জানি না সেট আপগুলো চলছে কি না, যতগুলো সেট আপ চলছে অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করছি। বাদ বাকি দেখো মন্দিরটা বেশ বড় রকমের একটা মন্দির, কত বড় মন্দির দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। আর চলো, এখানে কিন্তু MK মিউজিক বাজছে আর রাধে রাধে মিউজিক বাজছে, অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করছি। বাদ বাকি সামনে একটা ছোট সেট আপ কিন্তু আরো বাজছে একটা, তো চলো দেখাচ্ছি তোমার পান্না পশ্চিমপাড়াতে, আর যেখানে কিন্তু বাজছে রাধে রাধে মিউজিক। আরো একটা সেট আপ ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, তাই চলো রাধে রাধে মিউজিক আপাতত বাজছে, তোমাকে দেখিয়ে দিই কোন কোন মেশিন ওয়ালি দিয়ে বাজাচ্ছে। অবশ্যই তোমরা অনেকেই জানো যে সব থেকে দামি মেশিন যেটা জাইপার, সেই জাইপার মেশিন দিয়ে কিন্তু এই সেট আপটা বাজানো হয়। কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানিও, বাদ বাকি টিজি দেখে বাজছে ফুল প্রেসারে বাজছে, আবার তোমার দেখানোর চেষ্টা করছি। বাজছে এখন তিনটা, জায়গার নাম হচ্ছে কিন্তু পর্দা চৌকন থেকে ওনাটা ভেতরে আসতে হবে, এই জায়গার নাম হচ্ছে কিন্তু পান্ডা পশ্চিমপাড়া, আর তোমরা এসে কিন্তু দেখতে পারো আজকে সারারাত কিন্তু সেটআপটা বাজবে। তো চলো তোমায় দেখাই এই সেটআপটা কেমন কি বাজছে, রাধে রাধে মিউজিক এইখানে লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ রাধে রাধে মিউজিকের কিন্তু একটা হর্ন, এরকম কিন্তু হর্ন অনেক লাগানো রয়েছে চারিদিকে, মানে মাইক গুলো। বাদ বাকি সেট আপটা কিন্তু এইখানে রয়েছে, সেট আপটা এই মুহূর্তে বাজছে, তোমাদের পেছন থেকে দেখতে পাচ্ছ বেশ কত বড় লাগছে পপ বেস, মানে বুঝতে পারো নিচে কিন্তু দুটো দুটো চারটে রয়েছে পপ বেস, প্রত্যেকটাতে চারটে করে স্পিকার রয়েছে, উপরে রয়েছে কিন্তু আরো চারটে বক্স, আর চারটে বক্সের মধ্যে কিন্তু চারটে করে আরো স্পিকার রয়েছে। এই সাইডে কালোগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিন্তু র্যাক লাগানো আছে, উপরে কিন্তু অজস্র র্যাক লাগানো আছে। তোমার সব ডিটেলস দেখাচ্ছি সেট আপটা কেমন কি বাজছে দেখিয়ে দেবো, তার আগে তোমায় দেখিয়ে দিই চারিদিকে তার দেখতে পাচ্ছ, উপরে তার নিচে তার, এইগুলো যে সব একদম অপারেট যেখান থেকে করা হচ্ছে মেশিন গুলো সেখানে কিন্তু লাগানো রয়েছে। এই রুমের মধ্যে কিন্তু প্রত্যেকটা মেশিন রয়েছে, তোমায় দেখাবো। বাদ বাকি ডিজিটা কিন্তু ওই সাইডে রয়েছে, সবগুলো একটু ডিটেলস দেখিয়েছি তোমরা দেখে নাও। এটা হচ্ছে কিন্তু চেঞ্জার, এখান থেকে পুরো কিন্তু সিস্টেমটা যত কারেন্ট গুলো এসেছে সেগুলো কিন্তু এখান থেকে অপারেট করা হয়, কোনটা কারেন্ট কোনটা এডিজির দিকে, হয়তো কারেন্ট ওপরটা ডিজি, কারণ ডিজি থেকে এখন অন করা আছে, তাই ডিজির দিকে কিন্তু তোলা আছে দেখতে পাচ্ছ। বাদ বাকি এখান থেকে কারেন্টটা ভেতরে গেছে, যাওয়ার পর প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার কিন্তু অপারেট করা হচ্ছে। ওইখান থেকে এগিয়ে এসলে দেখতে পাবে যে একদম রুমের মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার রাখা রয়েছে, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে। তো এগুলো হচ্ছে কিন্তু টোটাল অ্যাম্পলিফায়ারের সেট আপগুলো, একটা একটা করে তোমায় দেখিয়ে দিই উপর থেকে, দেখলে বুঝতে পারবে যে কতগুলো কি মেশিন রয়েছে। এখানে রয়েছে কিন্তু প্রত্যেকটা জাইপার ল্যাবসের মেশিনগুলো, জাইপার Z8 এর মডেলগুলো রয়েছে কিন্তু প্রত্যেকটা, এখানে রয়েছে প্রায় একটা দুটো তিনটে, ওপরে কিন্তু আরও দুটো, টোটাল পাঁচটা, চারটে দিয়ে অপারেট করা হয়, চারটে বেসকে, আর একটা কিন্তু এক্সট্রা থাকে সবসময়। আর এখানে লেখা রয়েছে কিন্তু দেখো এক্সট্রিম বেস অ্যাম্পলিফায়ার, একদম কিন্তু এখানে লেখা রয়েছে। তো এইটা থেকে যে বেসটা বেরোয় সেটা কিন্তু একটা আলাদাই, কারণ এমনি এমনি এটাকে সব থেকে দামি জাইপার বলা হয় না, আর দামি কিন্তু অ্যাম্পলিফায়ার এই জন্যই বলা হয় যে এত দামও রয়েছে, একদম উপরে লিখেও দিয়েছে কোম্পানি থেকে যে এক্সট্রিম বেস, একদম কিন্তু এখানে লেখা রয়েছে। বাদ বাকি কিন্তু এখানে দুটো চ্যানেল রয়েছে, দুটো চ্যানেল কিন্তু আপাতত চলছে, লাইটগুলো চলছে, দেখলে বুঝতে পারছো এগুলো হচ্ছে ইন্ডিকেটার। আর বাদ বাকি এখানে কিন্তু চারটের মধ্যে, পাঁচটার মধ্যে চারটে চলছে, একটা বন্ধ রয়েছে। আরও তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু এখানে ডটগুলো রয়েছে পরপর সাজানো, তার সঙ্গে কিন্তু USB প্লেয়ারগুলো রয়েছে। বাদ বাকি এখানে প্রেসার ডাব্বা রয়েছে, যে হর্ন সার্কিটগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর এখানে রাখা রয়েছে, DVD প্লেয়ারও রয়েছে আরও কিছু। বাদ বাকি এখানে কিন্তু একটা NX অডিওর মেশিন রয়েছে, MT-1601, যেটা তোমাদের দেখিয়ে দিই, এটাও কিন্তু একটা বেশ দামি মেশিন, প্রোটন কোম্পানি, এখানে কিন্তু লেখা রয়েছে NX অডিও এখানে লেখা রয়েছে। এটাও দুটো চ্যানেলের লাইটগুলো চলছে, এগুলো দিয়ে কিন্তু মিড বাজানো হয়। বাদ বাকি এখানে তোমাদের আরও দেখিয়ে দিচ্ছি নিচের দিকে কিন্তু আরও রয়েছে, এখানে কিন্তু রয়েছে আরও MT-1601 মেশিন, একটা দুটো, উপরে একটা তোমায় দেখালাম তিনটে, এখানে রয়েছে কিন্তু আরও দুটো পরপর রাখা রয়েছে, তার মধ্যে একটা বন্ধ আছে, চারটে মিড কিন্তু চারটে মেশিনে চলছে, আর একটা কিন্তু এখানে অফ রয়েছে, আর যেখানে কিন্তু প্রত্যেকটা মেশিনে লেখা রয়েছে কিন্তু রাধে রাধে, একদম দেখতে খুব সুন্দর লাগে, একদম NX অডিওর লোগো এখানেও রয়েছে, প্রোটন কোম্পানি, এখানে MT-1601 একদম লেখা রয়েছে, NX অডিওর মেশিন এটা। তো এগুলো কিন্তু একটা দামি দামি মেশিন, এটা 5 নম্বর মেশিন, যেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। বাদ বাকি আরও তোমায় দেখিয়ে দিই কীগুলো রয়েছে, স্টেবিলাইজার পরপর একটা দুটো তিনটে চারটে, চারটে রয়েছে পরপর। বাদ বাকি নিচে কিন্তু আরও, ওটা স্ট্রেঞ্জারের মেশিন, তাই তো, আচ্ছা স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে, দাদা এখানে একটু অপারেট করছে। বাদ বাকি তোমাদের একটু দেখিয়ে দিই এপাশ থেকে, এখানে রয়েছে কিন্তু আউজার মেশিন পরপর, একটা দুটো তিনটে রয়েছে, চারটে আর পাঁচটা নিচে, আর একটা ছটা, তো পরপর কিন্তু এখানে ছটা আউজার মেশিন রয়েছে, এগুলো দিয়ে র্যাক বাজছে আর হর্নগুলো বাজছে। বাদ বাকি সবগুলো তোমায় দেখিয়ে দিলাম, টোটাল অ্যাম্পলিফায়ারগুলো, এগুলো দিয়ে কিন্তু অপারেট করা হচ্ছে। আর বাদ বাকি চলো এবার কিন্তু সেট আপটা রয়েছে বাইরে, তোমাদের দেখিয়ে দিই কেমন কি বাজছে এই দামি দামি মেশিনগুলো দিয়ে সব, আর এইসব দামি দামি যত অ্যাম্পলিফায়ার রয়েছে এগুলো দিয়ে কেমন কি রেজাল্ট হচ্ছে। কিন্তু বেশ বড় রকমের একটা ডিজি, আর এই ডিজিটা দিয়ে কিন্তু রাধে রাধে মিউজিকের সেট আপটা ওখানে বাজানো হচ্ছে, সেট আপটা তোমাদের এখন দেখালাম। বাদ বাকি এইটা হচ্ছে কিন্তু ডিজিটা, একদম কিন্তু বেশ বড় রকমের একটা ডিজি, একদম স্টার্ট রয়েছে, আর এটা দিয়ে কিন্তু বাজছে আবার। চলো এবার দেখাচ্ছি তোমাদের সেট আপটা কেমন কি বাজছে, সেট আপটা একদম এখানে রেডি হয়ে বাজছে কিন্তু,
जब बजाऊंगा तो साले तुझको हार्ट अटैक आ जाएगा और जब मेरा बेस गिरेगा तो तेरे पैजामे का नारा हिलेगा। देख बेटा देख, तेरे सामने खड़ा है तेरा सुशोभन रिमिक्स आए हैं। এটা হচ্ছে কিন্তু এম কে মিউজিকের সেট আপ, যেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, কারণ আজকে আমি হয়তো দেরি করে এসেছি, তাই কিন্তু বন্ধ হয়ে গেছে, মালটা খোলা হয়ে গেছে উপরে। মিটগুলো আর বেসগুলো কিন্তু পরপর রাখা রয়েছে, বাদবাকি এখানে কিন্তু রয়ে গেছে তার র্যাকগুলো, এখানে রয়েছে সব হর্নগুলো, মানে যতগুলো মাইক কিনতে এখানে সব পরপর রাখা রয়েছে।